তোর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন এবং যারা প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে আমি আবারও এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। এখন পর্যন্ত স্নিগ্ধা কামরুল আমাদের মন জয় করেই যাচ্ছেন, অনেক চমৎকার চমৎকার গান তিনি আপনাদের জন্য পরিবেশন করে যাচ্ছেন এবং তার সাথে অনেক কথা বলে যাচ্ছি। তো স্নিগ্ধা কামরুল, আমরা এখন কোন গান শুনবো? এখন যে গানটা করতে চাচ্ছি আমার অনেক প্রিয় একটি গান, অনেকদিন পরে আবার আজকে গাইছি। এটা ফোক ফোক গান, প্রচলিত সুর। আচ্ছা, প্রচলিত শুনি তাহলে। বলিও ননদী, বলিও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হারিতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদী, বলিও ননদী, বলিও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হারিতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। আমি ইতালিতে শিখিয়েছি, এখানে আসলে এখন ওরকম ভাবে এখানে আসার আগে আপনি ইতালিতে ছিলেন? ইতালিতে ছিলাম। আর অনেক কথা শুনবো আমরা, এখন কোন গান শোনাবেন? এখন আরেকটি ভাটিয়ালি গান করছি। ভাটিয়ালি, ভাটিয়ালি গান করছি। শুনি তাহলে।
আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকূল দরিয়ার বুঝি কূল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, এরপরে যখন আমি বুঝতে শিখেছি তখন আসলে বাবা যে গানগুলো করতেন আমি সেই গানগুলো করে ফেলতাম, হ্যাঁ করে। আর রবীন্দ্রনাথের গান দিয়ে আসলে আমার ভালো লাগা। বাংলাদেশে গান করলেন, ইটালিতে গান করলেন, বিলেতে গান করছেন, কোন জায়গার অনুভূতিটা কিরকম? দেশে যখন গান করেছি আসলে আমি আমার নিজের পছন্দের একটা মানে ব্যাপার সেটা আসলে ছিল না। আমার বাবা বলতেন ওইটা করা হতো,
আবার বাবা যেখানে যেতেন হয়তো আমাকে বলতেন চলো আমরা একসাথে করি, আমরা একসাথে অনেক গান করেছি সেখানে করেছি। তারপরে যখন আমি ইতালি চলে আসি, আসলে গানের ধারাটা তখন একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ গানের ধারাটা চেঞ্জ হয়েছে, তখন আমি ভালো লাগে আসলে, বা তখন আবার আধুনিক করেছি, ফোক করেছি, আধুনিক ফোকগুলো করেছি। এখন আবার এখানে যে এসেছি এখনও গানের ধারাটা আসলে আসলে দর্শক যা পছন্দ করেন আসলে আমাদেরও তাই গাইতে ভালো লাগে। হ্যাঁ আমরা আবার গানে চলে যাই, কোন গান শুনবো? আমার জন্ম বরিশালে, আমি একটি বরিশাল অঞ্চলের গান করতে যাচ্ছি। আচ্ছা, আপনার অঞ্চলের গান? আমার অঞ্চলের গান। বরিশাল কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একটি অনেক সুন্দর জায়গা। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ শুনি তাহলে আমাদের আমাদের প্রিয় বরিশাল গান। কসে দেহি এখন আমি এলহাল হাকি হরি, হাতির বইয়ার মা বাই আমার উদ্গার সে হোর বাড়ি। কসে দেহি আপনাকে আমি পরে বুঝিয়ে বলবো। কসে দেহি এখন আমি এলহাল হাকি হরি, হাতির বইয়ার মা বাই আমার উদ্গার সে হোর বাড়ি। কসে দেহি কথাটা হচ্ছে এরকম যে বলো দেখি এখন আমি কি করি, আমার বড় ভাই শ্বশুরবাড়ি উঠে বসে রয়েছে, তো বাবা অনেক রাগারাগি করেছে এইসব নিয়ে। অনেক ভালো লাগলো বরিশালের এই গানটি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন
প্রিয় স্নিগ্ধা কামরুলের কণ্ঠে বরিশালের একটি গান। আমরা তার কাছে আরও গান শুনবো, আরও কথা বলবো। আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর এসে আবার আমরা তার গান শুনবো, তার সাথে কথা বলবো। কোথাও যাবেন না, এনটিভির সঙ্গেই থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। আমার বাড়ি আসে সৈকো বসন্ত বাতাস, সৈকো বসন্ত বাতাস।